বাচ্চাদের এই মেমোরি এটাই আমরা চাই। আর লামাছানা তো খুবই সুন্দর, শ্রীমঙ্গল সিলেট পুরো সিলেটই আসলে সুন্দর। আমাদের হাজবেন্ড দুজনের হেঁটে ঘুরছে, তো এর মধ্যে আমরা দেখলাম আবার গাড়িও ঢুকলো। এই গাড়িতে আমি মানুষের কথা বাদ দিলাম, প্রাণীরা তো ভয় পায়, তা আপনারা গাড়িটা কেন অ্যালাউ করেন? দেখেন, গাড়ি অ্যালাউ করার যে বিষয়টা এটা আমাদের হাতে নেই, ওইটা যারা এখানে কর্তৃপক্ষ আছে তারা এটা দেখে, আমরা জাস্ট নিরাপত্তার বিষয়টা দেখি। না নিরাপত্তা দেখেন, আমি বলছি যে মানে আপনাদের, আপনারাও কখনো বলেন নাই, একজন মানুষ হিসাবে একজন নাগরিক হিসাবে বলেন নাই যে প্রাণীগুলি ভয় পায়? দেখেন, এখানে কর্তৃপক্ষ আছে, তারা এটা নিয়ে বলবে, জাহাজির কাছে জাহাজি করবে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। বা যারা এখানে লোকাল আছে এটা সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে ওই যে আপনার ব্যবস্থাপনা কমিটির, তারা এটা ব্যবস্থাপনা কমিটির নিয়ন্ত্রণ হইতেই পারে, কিন্তু এখানে আমাদের চোখের সামনে লেনদেনটা হইলো। ওই গাড়ির পার্কিং এর ব্যাপারটা, না না না, গাড়ি ঢোকা ব্যাপারটা, সিকিউরিটি কে 20 টাকা দেয়া হইলো, সে 20 টাকা দিল না, পরে টাকার অ্যামাউন্ট বাড়ায় দিতে লাগে। দোকানের ব্যাপারে যদি কমপ্লেইন থাকে, আপনারা ওখানে গেটে যে কাউন্টার আছে, কোনো কমপ্লেইন না, অ্যাজ ইফ আপনার ড্রেসের জন্য আপনাকে নলেজ দিয়ে দিলাম। আচ্ছা আচ্ছা, পাঁচটা নিয়ে যদি আমরা হাঁটতে পারি, আমাদের হাঁটতে হচ্ছে, গাড়ি ঢুকতে হচ্ছে, এবং মানে একদম সামনে, না হলে কিভাবে বললাম, প্রথমে 20 টাকা হলো সেটা নিল না, তখন টাকার অ্যামাউন্ট বাড়ানো হলো, তারপরে গাড়ি হলো। এই ধরনের কমপ্লেইন পাইলে কি করতে দিছে আমরা দেখি। হ্যাঁ ভাই, এটা হাঁটে, হ্যাঁ আমরা পারবে না, আমরা তো গাড়ি ঢুকতে পারতাম। আচ্ছা, আমরাও মোটা মানুষ, আমাদেরও ছোট বাচ্চা আছে, আমরা করলে তারা পারবে না। ঠিক আছে, আপনার কমপ্লিট ঠিক আছে, যেহেতু গাড়ি ঢোকার কথা না, তাই এনে দুইটা গাড়ি দিছে, আপনার হাইটে যে দিছেন এটাও কিন্তু আপনাদের একটা ছোট টাকার বিনিময়ে। হ্যাঁ, এবং ব্যাপারটা চোখের সামনে থাকলে কতটুকু বিহেভি লাগে,
আমরা যদি পারি হঠাৎ করে দেখলাম যে পার্কিং এর টাকাটা লেখা, আমি ডাকলাম যে তুমি আসো গাড়িতে ঘুরি বাবুরায়, আমরা কষ্ট করে ধরেন নেভির প্রভোস্টের গাড়ি ঢুকছে, এটাও অনুচিত যে আপনার আর্ম ফোর্সের একজন মানুষ নিয়ম মানবে না, এটা খুব শোভন না। কিন্তু ওই যে প্রভোস্টের গাড়িটা গেল, হ্যাঁ একজন আমি সেটাও মানে নিলাম যে ঠিক আছে, উনিও নিরাপত্তার জন্য উচ্চতর জায়গা থেকে নির্দেশিত আসছেন দেখার জন্য, আমি ওটাও মানে নিলাম, যুক্তি জায়গা থেকে মানে নিলাম, যদি ঘটনা তা ঘটে নাই। কিন্তু তারপরে মানে যে বাকি যে গাড়িগুলি গেল, বাইক যাচ্ছে গাড়ি থাকলে মানুষের অনেক ক্ষমতা, আমরা তো গাড়ি নিয়ে আসি নাই, তো কি হয়েছে সেটাই বুঝতে পারি। আমরাও বেশি ইয়ে না, ঠিক আছে আসছি বনে ঘুরে দেখবো, কিন্তু আনঅথরাইজ গাড়ি ঢুকে যাবে টাকার বিনিময়ে এটা হবে না। অথরাইজ গাড়ি ঢুকুক, ঠিক আছে ঠিক আছে, ওকে যে এটা গভর্নমেন্টের গাড়ি সরকারের গাড়ি ঢুকতেছে, ওকে ফাইন। যেটা গাড়ি খুব বেশি দূর যেতে পারে না, ঠিক না, ওই যে বিরাট বাজার হওয়ার তো প্রয়োজন নাই না, আপনিও গভর্নমেন্টে আছেন আমরাও গভর্নমেন্টে আছি, সামনে গিয়া তুমি বলে দেবো স্যার ডিএসএ ন্যাচারাল হবে, হ্যাঁ রেডি
যাও শুনো আগে ওর একটা কিনবো। এই দাঁড়াও 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 ফেলে দাও ফেলাবো এখানে বোতল এখানে ফেলাবো সুন্দর আমি নিচ্ছি তো তোমাকে আসো Thank you.